সাফজয়ী কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরি। বিমানবন্দরে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তিন সদস্য কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামসুন নাহারের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরি হয়েছে। তিনজনের প্রায় 2 লাখ টাকার মতো খোয়া গেছে। এছাড়া দলের অন্যান্য সদস্যদের লাগেজও পাওয়া গেছে ভাঙা অবস্থায়। 22 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। নেপালে ইতিহাস গড়ে বুধবার দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাবিনার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর সেখান থেকে রাজস্বিক সংবর্ধনা দিয়ে ছাতকলা বাসে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। এর মধ্যে বিমানবন্দরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার, টাকা ও উপহার সামগ্রী চুরির ঘটনা ঘটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাফজয়ী নারী দলের সদস্য কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে $500, যা প্রায় 52,000 টাকা এবং নগদ 50,000 টাকা চুরি হয়ে গেছে। সানজিদা আক্তারের ব্যাগ থেকে $500 ও শামসুন নাহার সিনিয়রের ব্যাগ থেকে হারিয়েছে $400, যা বাংলাদেশি মুদ্রায় 42,000 টাকা। অন্যদিকে মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর কথা জানিয়েছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। এছাড়াও অনেকের লাগেজের তালা ভাঙা ছিল বলেও জানানো হয়, যেখানে শাড়ি, প্রসাধনী সহ মূল্যবান উপহার সামগ্রী ছিল বলে জানা গেছে। সারাদিনের সংবর্ধনা ও ক্লান্তি শেষে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান, তখন বিষয়টি নজরে আসে তাদের। এই ঘটনার পরপরই নড়ে চড়ে বসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। এর আগে গতকাল দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবিনারা। রাস্তার দুই ধারে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। তীব্র গরম উপেক্ষা করেই সাফজয়ী অদম্য সাবিনা সানজিদাদের এক নজর দেখতে আর শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ভিড় করতে থাকেন ক্রীড়াপ্রেমী সমর্থকরা। সময় যত গড়িয়েছে, মানুষের ভিড় ততই বেড়েছে। বিমানবন্দরে এক দফা সংবর্ধনা শেষে ছাতখোলা বাসে চড়ে মতিঝিলের বাফুফে ভবনে যাওয়ার পথে মানুষের ভিড়ে গাড়ি যেন এগিয়েছিলই না। উৎসুক জনতাকে নিরাশ করেননি ইতিহাস গড়া মেয়েরা। ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করেই সারাটা সময় হাত নাড়িয়ে ট্রফি উঁচিয়ে অভিবাদনের জবাব দিয়ে গেছেন তারা। খন্দকার আসিফুজ্জামান, স্বদেশ টেলিভিশন।